তো সবাইকে শুভেচ্ছা। তো আমার কাছে যে মডিউলটি আছে এটা মূলত ISD 1820 ভয়েস রেকর্ডার মডিউল। এটা খুবই সিম্পল একটা মডিউল, মূলত এতে সাউন্ড রেকর্ড করা যায়। তো আমি আপনাদেরকে সাউন্ড রেকর্ড করা শোনাই। প্রথমে আমি এটাতে ভয়েস ইনপুট করব, তাই মাইক্রোফোনের কাছে নিয়ে আমি একটু জোরে হ্যালো হ্যালো বলি। তো হ্যালো হ্যালো বলার পরে আমার একটা সুইচ আছে, যে সুইচে এসে প্লেব্যাক হয়, আর প্লেব্যাক সাউন্ডটা আমি একটা স্পিকার লাগাইছি, স্পিকারটা আমি ক্যামেরার একদম কাছে নিয়ে আপনাদেরকে শোনাই, দেখুন। দেখছেন তো এর যে মেইন যেটা উপাদান, সেই উপাদানটা হচ্ছে আইসি, একটি অডিও রেকর্ডার আইসি। তো আমরা দেখি অডিও রেকর্ডার আইসিটা মূলত কিভাবে কাজ করে। তো এই যে এর অডিও রেকর্ডার আইসি ISD 1820, এই ডাটা শিটটা আমি বের করে রাখছি, যেহেতু আমার ISD 1820। তো এটা হচ্ছে ভয়েস রেকর্ডার মডিউল ইজ বেসড অন ISD 1820, হুইচ ইজ মাল্টিপল মেসেজ রেকর্ড প্লেব্যাক ডিভাইস, অর্থাৎ এটা রেকর্ড করে প্লে করা যায় ইনস্ট্যান্ট। তো এটা মূলত 8 থেকে 20 সেকেন্ড ডাটা নিতে পারে, মানে 8 থেকে 20 সেকেন্ড ভয়েস রেকর্ড করতে পারে। আর স্যাম্পেল তো 3.2 কিলোহার্স, অর্থাৎ 2 কিলোহার্সের। দিস মডিউল ইজ ভেরি ভেরি হুইচ কুড নট পুশ বাটন বোর্ড, 3টা বাটন আছে, কন্ট্রোল রেকর্ড প্লেব্যাক। তারপরে এটা কোথায় কোথায় ব্যবহার করা যায়, ভয়েস রেকর্ডার মডিউল, আরডিনো, ইউনো, STM32 সহ অন্যান্য যে মাইক্রো কন্ট্রোলার আছে এগুলোতে ব্যবহার করা যায়। তো এর ফিচারগুলো কী কী ফিচার আছে, এটা মূলত অটোমেটিক পাওয়ার ডাউন মোড আছে, অন চিপ স্পিকার দেওয়া থাকে নাও দেওয়া থাকে। তারপর হচ্ছে মূলত 3 ভোল্ট পাওয়ার সাপ্লাই, আমি তো 5 ভোল্টও চালাইছি, কিন্তু অতিরিক্ত দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই 3 ভোল্টই বেস্ট। তারপরে এটা মাইক্রো কন্ট্রোলার মাধ্যমে কন্ট্রোল করা যায়, যেহেতু 5টা পিন আছে। তারপরে এটা 20 সেকেন্ড রেকর্ড করতে পারে, আর আকৃতিও খুব ছোট। তো এই যে ব্লক ডায়াগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা গেল এতে ডাটা শিট, 80 কিলোবাইট, 80 কিলো স্যাম্পেল, 100 কিলো ওহম, 120 কিলো ওহম, 160 কিলো ওহম, এগুলো হচ্ছে সেকেন্ড স্যাম্পেল রেট। তারপরে ব্যান্ড ওয়াইড কত যাচ্ছে, যেহেতু অডিও ব্যান্ডার্ড, সিম্পল অডিও ব্যান্ডার্ড 4 কিলোহার্স, আর 7 কিলোহার্স মানে একটু মোটামুটি বিশুদ্ধই হবে। তো এর যে সার্কিট ডায়াগ্রাম এটা দেখি, এটাতে মূলত 5টা পিন থাকে, বিসিসি, জিএনডি, প্লে এল, প্লে ই আর রেকর্ড, 5টা পিন। তারপরে এখান থেকে যে ইটা আছে দেখুন, বিএসএস, তারপরে আর অসিলেটর, তারপর রি ক্লিয়ার, রেকর্ড ক্লিয়ার পিন আছে, প্লে ই, প্লে এল, রেকর্ড, এই 3টা সুইচের সাথে কানেক্টেড। ভিসিসি মূলত 3 থেকে 5 ভোল্ট দেওয়া যাইতে পারে। মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের মাধ্যমে এটা মূলত ভয়েস ইনপুট করা হয়। এখানে আবার এজিসি আছে, অটোমেটিক গেইন কন্ট্রোলের যে পিন এটা আছে। তারপর মাইক্রোফোন রেফারেন্সও আছে, 2টা থেকে যেটা হয় আর কি, স্পিকার প্লাস, স্পিকার মাইনাস। যেহেতু আমার এই ভয়েসটা অনেক আস্তে শোনানোর কারণ হচ্ছে কি, যে আমার ওখানে মূলত অ্যাম্পলিফায়ার কোনো মডিউল দেওয়া নাই, মানে আইসি থেকে যেটুকু আসে ওটুকুই আনা অ্যাম্পলিফিকেশনের জন্য, টেস্টিংয়ের জন্য আর কি, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ছোট স্পিকারটাই মূলত কানের কাছে নিয়ে এরপরে শোনা দিয়েছে। এই ছিল এর অভ্যন্তরীণ ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম আর হচ্ছে ডাটা শিট। তো এই ISD যেটা আছে এটা মূলত কোথায় পাওয়া যায়, এটা আলিএক্সপ্রেসে পাওয়া যায়। তো আমি লিঙ্ক এই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই মডিউল সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করার জন্য।